2014 ফুটবল বিশ্বকাপে 6টা গোল করেছিলেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেস। ওই বিশ্বকাপে সর্বোচ্চ গোল স্কোরার আর গোল্ডেন বুট উইনার ছিলেন হামেস। আর বিশ্ব আসরে সবার নজর কেড়ে নিয়েই বিশ্বকাপের পর দুনিয়ার সেরা ক্লাবগুলোর ভেতর একটা রিয়াল মাদ্রিদ তাকে সাইন করিয়েছিল। অথচ বিশ্বকাপের আগে হামেস রদ্রিগেস খেলতেন মোনাকোর মতো তুলনামূলক ছোট ক্লাবে। অর্থাৎ বিশ্বকাপে ভালো পারফর্ম করে নিজের প্লেয়িং ক্যারিয়ারে উত্থান পেয়েছিলেন হামেস রদ্রিগেস। 2014 ফুটবল বিশ্বকাপের মতো ঘটনা কিন্তু 2022 টি টোয়েন্টি বিশ্বকাপেও ঘটতে পারে। বিশ্বকাপের ঠিক পরেই বিপিএল এলপিএল এর মতো একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আর এই বিশ্বকাপে ভালো পারফর্ম করেই সেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সুযোগ পেতে পারেন একাধিক ক্রিকেটার। আর বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকগুলোর কাজও সহজ করে দিতে পারে এবারের বিশ্বকাপ। নামিবিয়ার কথাই ধরুন, বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে আফ্রিকার এই দলটা। আর বিশ্বকাপে দুই ম্যাচে আলাদা করে নজর কেড়েছে নামিবিয়ার গোটা কয়েক ক্রিকেটার। দুই ম্যাচে 87 রান করে এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নামিবিয়ার অলরাউন্ডার জান ফ্রাইলিংক। শ্রীলঙ্কার বিপক্ষে 157 স্ট্রাইক রেটে রান করেছিলেন এই ক্রিকেটার। দুই ম্যাচে 3 উইকেটও আছে জান ফ্রাইলিংকের। যে কোনো টি টোয়েন্টি লিগেই হট পিক হতে পারেন ফ্রাইলিংকের মতো ক্রিকেটার। নামিবিয়ার ক্যাপ্টেন গেরহার্ড এরাসমাসও টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং করেন 129 স্ট্রাইক রেটে। তিনিও হতে পারেন বিশ্ব ওভারের ক্রিকেটের আদর্শ পিক। বিশ্বকাপ পারফরমেন্স দেখে এই ক্রিকেটারদের নিজেদের শর্ট লিস্টে রাখতে পারে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকরা। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বেশ ভুগিয়েছিলেন স্কটিশ স্পিনার মার্ক ওয়াট। এবারের বিশ্বকাপেও ভালোই করছেন এই বাঁহাতি স্পিনার। ওয়াটকেও চোখে চোখে রাখতে পারে বিপিএল এর দলগুলো। স্কটল্যান্ডের রিচি ব্যারিংটন, ক্যালাম ম্যাকলেওডও টি টোয়েন্টিতে প্রুভেন পারফর্মার। নেদারল্যান্ডসের মার্কো ডোট এবং বিক্রমজিৎ সিংও সুযোগ পেতে পারেন বাংলাদেশের লিগে খেলার। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। ঠিক আছে নজরদারি সাহেব। ছোট দলের ক্রিকেটার দেখে অনেকেই অবশ্য নাক সিটকাতে পারেন, তবে নেদারল্যান্ডসের বাস ডে লিড, স্কটল্যান্ডের ব্র্যাড হুইল, নামিবিয়ার জেজে স্মিথ কিন্তু সুযোগ পেয়েছেন সাউথ আফ্রিকা আর আরব আমিরাতের লিগে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়ার ব্যাপারে একজন কোন দেশের ক্রিকেটার তার চেয়ে বড় ব্যাপার তিনি কেমন পারফর্মার। ছোট দেশের ক্রিকেটারদের বিপিএল এর সুযোগ দিলে পাওয়া যাবে তাদের পূর্ণ ডেডিকেশনও। 2021 বিপিএল এ খেলতে এসেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। সেই টুর্নামেন্টে একদিনও প্র্যাকটিসে আসেননি ক্রিস গেইল। আন্দ্রে রাসেলের ফিটনেস ছিল একেবারেই জঘন্য। ছোট দেশের বড় তারকাদের নিলে তারা অন্তত আন্তরিকতা নিয়ে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলবেন বাংলাদেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। বিপিএল এর জন্য এবারের আসরটা বেশ চ্যালেঞ্জিং হবে। আরব আমিরাত আর সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের চাপে বিদেশি ক্রিকেটার পাওয়াই কঠিন হবে বিপিএল এর জন্য। তাই এবারের আসরে বিপিএল এর দলগুলোর মাথা খাটিয়ে স্কোয়াড সাজাতে হবে। স্মার্টভাবে বিদেশি ক্রিকেটার পিক করতে পারলে হতে পারে এবারই মঞ্চায়ন হবে বিপিএল এর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।